আমার আমানত বাবা। রমজানের বাজার জুড়ে নানা ধরনের ফলের আমদানি হলেও অনেকের কাছেই তা ক্রয় ক্ষমতার বাহিরে। বর্তমানে চলছে ফলের মৌসুম, এ সময় ফলের দাম নাগালের মধ্যে থাকাই স্বাভাবিক। কিন্তু তরমুজ, আনারস, আম, আতা, পেয়ারা, ড্রাগন, কলাসহ সব ফলই যেন উচ্চবিত্তদের জন্য। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের কাছে মৌসুমি ফল যেন এখন সোনায় সোহাগা। তবে ব্যবসায়ীরা বলছেন, ফলের দাম এখনও রয়েছে স্বাভাবিক পর্যায়েই, ব্যাপক হারে বিক্রির কথাও জানান তারা। গতবারের চেয়ে এবারে আমদানি বেশি, গতবারের চেয়ে মানুষ খাচ্ছেও ভালো, দামও সস্তা, ব্যবসা মোটামুটি খুবই ভালো, আল্লাহর রহমতে দিনপথ চলেছে এই ব্যবসা করে। আমরা তো ভাই আড়ত থেকে আনার পরে কাঁচা পাকা সহ করে আনি, কিন্তু কাস্টমারেরা লাল টকটকা দানাদার না হলে তো লেয় না, যখন না লেয় ওই তরমুজটা যখন বাসায় থেকে কাটে আনে সেই তরমুজটা আমাদের চেঞ্জ করে দেয়, ওই সময় ওই তরমুজটা তো আমাদের গোটালি লস। আবার পচা ভাই হলে তো কাস্টমার নিবে না, কিন্তু আড়ত থেকে আমাদের ওই সিস্টেমে আনা লাগে কাঁচা পয়সা সহকারে, আড়তদার তো আমাদেরকে চেঞ্জ করে দেয় না। দাম আপনার 60 টাকা, 70 টাকা, 50 টাকা নিম্ন, সর্বনিম্ন 50 বিক্রি হতেছে, আমদানি একটু কম, আমদানি বেশি হলে আবার সেদিন বলে আপনার ডাবের দাম আর 20 টাকা, 30 টাকাও লাগবে। আঙ্গুর হলো 220 টাকা কেজি, মালটা হলো 160 টাকা কেজি, আপেল হলো 180 টাকা কেজি, সাউথ আফ্রিকার আপেল হলো 200 টাকা কেজি, কমলা 200 টাকা কেজি, বেদানা 240 টাকা কেজি, নাক ফল 320 টাকা কেজি, নাশপাতি 260 টাকা কেজি, ড্রাগন ফলটা হলে 450 টাকা কেজি, আর লালটা হলে 550 টাকা লাস্ট দাম, আর আতা ফলটা বিক্রি হয় আপনার 140 টাকা কেজি। আমের ব্যবসা মোটামুটি ইনশাল্লাহ ভালো হচ্ছে, রমজান মাসে খাচ্ছে টুকটাক মানুষ ভালোই খাচ্ছে, হ্যাঁ 400 টাকা স্বাভাবিক, 450 বিক্রি হয়। আমাদের এই মালটার কার্টুন আপনার হচ্ছে কার্টুন সহ ওজন থাকে হচ্ছে আপনার 15 কেজি 800 900, এতে 15 কেজি 14 কেজি 800 এরকম মালটা পাওয়া যায়। এটা আপনার আমরা কার্টুন বিক্রি করতেছি হচ্ছে 2050 2000, এটা আপনার 123-124 টাকা করে কেনা পড়তেছে। আপেলের কার্টুন যেটা আছে আপনার সবচেয়ে কম দামি যেটা হানি আপেল, ওইটা আপনার আমরা বিক্রি করতেছি হচ্ছে 2400 টাকা, এতে 120 টাকা কেজি কেনা পড়ে 20 কেজির কা বক্স। আর যেটা সাউথ আফ্রিকার ভালো আছে ওইটা আপনার 18 কেজির বক্স, ওইটা আমরা 3200 টাকা বিক্রি করতেছি। আমরা এখন আনারস বেচি 25 থেকে 30 টাকা কেজি পাইকারি, এখানে বেচা খুচরো বাজারে বিক্রি হয়েছে 40 50 45, এইরকমই বিক্রি হয়। রমজান শুরুর আগেই যে ফলগুলোর দাম ছিল স্বাভাবিক পর্যায়ে, রমজান মাসে সেগুলোর হঠাৎই পরিবর্তন, আর এতে ইফতারের শখের ফলে প্রশান্তি পাবেন এমন স্বস্তি হারাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। বগুড়া শহরের ফলের দোকান ও বাজার ঘুরে দেখা যায় এমনই চিত্র। ইফতারে ফলমূল কিনে পরিবারকে খুশি করবেন এমন আশায় আগ্রহ নিয়ে বাজারে আসলেও দাম শুনে ফিরে যেতে হচ্ছে অনেককে। গত বছর রমজানে খুব গরম ছিল, তাপ ছিল, এই জন্য তরমুজের দাম 60-70-80 পর্যন্ত বিক্রি হয়েছে। এবার মনে হয় আবহাওয়ার ইয়ার জন্য এবং তরমুজ আমদানিও ভালো হিসেবে দাম মোটামুটি ইয়ার নাগালে, ক্রয় নাগালে আছে আমাদের। আচ্ছা 40 টাকা কেজি কিনলাম, আমি 6 কেজি কিনলাম, তারপরে 5 টাকা কম দিলাম, উনি মানেছে। আনার, আঙ্গুর, আপেল এইগুলো নিলাম 200 টাকা কেজির জন্য বল, খুব ভালো, এটা বেশি না, খুব ভালোই, না সমস্যা না, কেনার আরও আগ্রহ জাগিচ্ছে যে আরও বেশি কিনে নিই। রমজান চলাকালীন ফলের এই আকাশ ছোঁয়া দামে রীতিমতো বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই ফলের এই লাগামহীন মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করে একটি সমাধানই প্রত্যাশা সর্বসাধারণের। পুণ্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।